हेलो अस्सलामु अलैकुम, आमी मोहम्मद शहीदुल खान। आमार गल्प आमार कविता चैनलेर पक्ष थेके सकल भाई बोन के शुभेच्छा ओ अभिनंदन। आमार ए चैनलेर कोनो गल्प ओ कविता आपनादेर जोदी बिंदुमात्र भालो लागे ताहले अवश्य लाइक शेयर कमेंट्स सबस्क्राइब करे दिये आसबेन। आज आमी जे गल्प आपनादेर काछे शेयर करब सेई गल्पटी मिष्टि एकटी सत् प्रेमेर गल्प। गल्पेर नाम हलो निस्वार्थ भालोबासा। এই গল্পে যারা অডিও কণ্ঠ দিয়েছেন তারা হলেন শাকিল খান, তামান্না, সঞ্জীব মিয়া ও শিহাব মিয়া। গল্প শোনার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন। তাহলে গল্পটি শুরু করা যাক। একটি ছেলে খুবই সাদাসিধে ছিল। সে একটি গ্যারেজের দোকানে চাকুরি করত। তার নাম ছিল তৌফিক রহমান। তৌফিক রহমানের বেতন ছিল মাত্র 5000 টাকা। তৌফিক রহমানের গ্যারেজের দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত। মেয়েটির নাম মাইশা আরফিন। মাইশা আরফিন ছিল পর্দাশীল, যদিও তার মুখটি প্রায় খোলা থাকত। একদিন হঠাৎ তৌফিক রহমানের নজর পড়ল মাইশা আরফিনের দিকে। এভাবে বেশ কদিন যাবার পর একদিন মাইশা আরফিন বুঝতে পারল ছেলেটি তাকে লক্ষ্য করে। মাইশা আরফিনও বাঁকা চোখে তৌফিক রহমানকে দেখতে শুরু করল। তৌফিক রহমান মাইশা আরফিনের চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগল। ইস, যদি আমি আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম। মাইশা আরফিনও বুঝতে পারল তৌফিক রহমান তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মাইশা আরফিন তৌফিক রহমানের গ্যারেজের দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন দুপুরের খাবার খাওয়ার জন্য তৌফিক রহমান বাহির হল। তৌফিক রহমান একটি চায়ের দোকানে গিয়ে 5 টাকার একটি রুটি খেয়ে পানি পান করে দোকানের দিকে আসতে লাগল। তখন মাইশা আরফিন তার কাছে গেল। মাইশা আরফিন বলল, তুমি ভাত খেলে না, রুটি খেয়ে কি পেট ভরবে? তখন তৌফিক রহমান মাইশা আরফিনকে দেখে অবাক হয়ে গেল। তৌফিক রহমান বলল, আমি ভাত খেলে আমার মার ছোট বোনকে কি খাওয়াবো? মাইশা আরফিন শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল। সে তৌফিক রহমানের হাত ধরে বলতে লাগল, তুমি যে আমাকে পছন্দ করো তাহলে আমাকে কি খাওয়াবে? তখন তৌফিক রহমান বলল, আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না, কারণ সে যোগ্যতা আমার নেই। তবে এটা সত্য যে তোমায় দেখলে আমার খুব ভালো লাগে, তাই দেখি। মাইশা আরফিন তৌফিক রহমানের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারল না। সে বুঝে গেল তৌফিক রহমানের চরিত্র এমনকি তৌফিক রহমানের ভাবনাও সুন্দর। সেদিন মাইশা আরফিন চলে গেল। বাসায় গিয়ে রাত্রিবেলা মাইশা আরফিন অসুস্থ হয়ে পড়ে। পরের দিন তাকে ডাক্তার দেখানো হল। বলা হল তার 2 কিডনিই নষ্ট। তখন মাইশা আরফিনের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে, যার কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে পাগল। কিন্তু মাইশা আরফিন বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নয়, কারণ ছেলেটির টাকা থাকলে কি হবে, তার চরিত্র খারাপ, সে ছিল নারী লোভী। এদিকে মাইশা আরফিনের কোনো লোভ ছিল না। যা হোক, হবু জামাই আসার পর তাকে সব খুলে বলা হল। এখনও কোথাও কিডনি মিলছে না। তখন মাইশা আরফিনের বাবা তাকে বলল, তোমার থেকে একটা কিডনি আমার মেয়েটিকে দাও। তুমি তো বলেছ আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে, তাহলে আজ পরীক্ষা দাও। তখন সেই ছেলেটি বলল, আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন? আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি? এই কথা বলে সে চলে গেল। মাইশা আরফিনের বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে গিয়ে সব খুলে বলল। মাইশা আরফিন বলে, বাবা তুমি কেঁদো না, একটা পথ এখনো আছে। তুমি এক কাজ করো, আমাদের সামনের মোড়ে একটা বড় গ্যারেজ আছে না, তুমি সেখানে যাও, যে তৌফিক রহমান নামে একটা ছেলে আছে তাকে নিয়ে আসো, আমার কথা বলো। তখন সব শুনে মাইশা আরফিনের বাবা তৌফিক রহমানকে তার মেয়ের কাছে নিয়ে আসলো। মাইশা আরফিনকে দেখে তৌফিক রহমানের চোখ বেয়ে পানি পড়তে লাগল, কারণ মাইশা আরফিনের বাবা তাকে সব খুলে বলেছে। তখন তৌফিক রহমানকে মাইশা আরফিন বলল, তুমি আমাকে একটা কিডনি দিবে? তৌফিক রহমান বলল, কিডনি দেবার জন্যই আমি এসেছি। মাইশা আরফিন তাকে বলল,
এই কিডনির পরিবর্তে কি চাও? তৌফিক রহমান বলল, তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে স্কুলে যাবে, আর আমি শুধু তোমাকেই দূর থেকে তাকিয়ে দেখব, এই অনুমতিটুকুই চাই। এ কথা শুনে মাইশা আরফিন এবং মাইশা আরফিনের বাবা দুজনেই চোখের পানি ধরে রাখতে পারল না। অবশেষে মাইশা আরফিন বিছানা থেকে উঠে তৌফিক রহমানের দুপায়ে জড়িয়ে ধরে বলল, এই জীবনে তোমার থেকে আমাকে একমাত্র মৃত্যুই আলাদা করতে পারবে, আর কেউ পারবে না। তারপর মাইশা আরফিন বলল, আমার কোনো কিডনি নষ্ট হয়নি, এসব ছিল আমার সাজানো নাটক, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, তোমাকে দেখেই বুঝেছিলাম একমাত্র তুমি আমার যোগ্য। মাইশা আরফিনের কথা শুনে তৌফিক রহমান কাঁদতে শুরু করে। মাইশা আরফিন তৌফিক রহমানের চোখের জল নিজ হাতে মুছে দেয়। তৌফিক রহমান কাঁদতে কাঁদতে বলে, তোমার জন্য আমি সব পারি, আমার জীবনটা দিতে পারি, আর কখনো এমন মিথ্যা নাটক করো না, আমার বুকটা ভেঙে যাচ্ছে। পাগল, এটা তো আমার ভালোবাসার পরীক্ষা ছিল, আর আমার ভালোবাসার পরীক্ষাতে তুমি জয় হয়েছো। আমি জয় পরাজয় কিছুই বুঝি না, আমি শুধু তোমার ভালো থাকাটাই চাই। আর আমিও চাই আমরা দুজনেই ভালো থাকি, দুজনে একসাথে ভালো থাকি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আরো ভালো ভালো গল্প ও কবিতা পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।